সেই নেত্রীকে অসুস্থ অবস্থায় বন্দি করে রাখা হলো। আজকে বিরোধী দলের প্রথম সারির সব নেতা কাছে তারা রুদ্ধ। গণতন্ত্রহীন ছাড়া ন্যূনতম গণতন্ত্র আছে সেই রূপে কল্পনা করা যায় না। যারা রাজপথে খোলার বিরোধী দলকে সকলে তারা রুদ্ধ করে রেখে গণতন্ত্রের কথা বলেন, এর চেয়ে হাস্যকর আর কোনো কথা হতে পারে না। তিনি দলের সকল নেতাকে আপনি কারাগারে বন্দি করে রেখেছেন, জোর করে ক্ষমতা দখল করে গণতন্ত্রের কথা বলেন, এর সে লজ্জার হাস্য করা আর কিছু হতে পারে না। আজকে বাংলাদেশ একটি গণতন্ত্রহীন রাষ্ট্র, আজকে বাংলাদেশ একটি মানবতা এর একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য 1971 বাংলাদেশের সবচেয়ে নন্দিত নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশের একটি বেগম খালেদার মুক্তি দাবি করছি। আজকের এই সমাবেশ থেকে আমরা নির্দেশ পরিচিত মানব দৃশ্য সকলের রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি। একই সঙ্গে আমরা আজকের এই সমাবেশ থেকে এই সকল সরকারকে অবিলম্বে পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ধরনের একটি নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছে পার্টি দলের বিজেপি দলের যুগ্ম আহ্বায়ক কবিরুদ্দিন মাস্টার, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম রহমান, সাবেক এমপি বাংলাদেশ জাতীয় কমিটি দল বিএনপি কেন্দ্রীয় কমিটি শিশু বিষয়ক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। সম্মানিত আজকের এই মানব বন্ধনের সভাপতি জনাব বিপি ইব্রাহিম খলিল, আমাদের সাংবাদিক নেতা কাজের কলি চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনাদের ক্যামেরায় বন্দি আছে। 7 জানুয়ারি নির্বাচনের ভোট কেন্দ্রে গরু ছাগল আর পুলিশ আনসার ছাড়া কোনো ভোটার ছিল না। এই তথাকথিত হাসিনার সরকার বাংলাদেশে যে কলঙ্ক রচনা করেছে বিশ্ব দরবারে, বাংলাদেশের মাথা অনেক নিচু হয়েছে, বাংলাদেশী জাতি অনেক ছোট হয়েছে, এমন একটি নির্বাচন তারা দেখিয়েছে। আমরা মনে করি এই নির্বাচন কোন নির্বাচন নয়, এবং খালেদা জিয়াকে জেলখানায় বন্দি রেখে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই এবং মির্জা আব্বাস ভাই, আমির খুসরু মাহমুদ চৌধুরী যারা জেলখানায় আছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আগামী দিনে আমরা আঙ্গুল আর সোজা করবো না, আঙ্গুল ভাগ্য করে এই হাসিনাকে ক্ষমতার থেকে নামিয়ে তৃণমূলে সরকার প্রতিষ্ঠা করবো। এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ কে অমর হোক।
বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তারিক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বক্তব্য শেষ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।